নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। মির্জা ফখরুলের অভিযোগ, প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সরকার আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 2000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি নামে হয়রানি করা হচ্ছে। সরকার নিজেদের স্বার্থে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, দায়রা জজ আছেন, তাদের একটা সভা হয়েছে মিনিস্ট্রি অফ লতে, তাদেরকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন নির্বাচনের পূর্বে আর কোনো জামিন না দেয়। সরকার যে তার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, এমনকি লোয়ার জুডিশিয়ারিকে ব্যবহার করছে তার প্রমাণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নির্বাচন একটা প্রহসনে পরিণত হতে চলেছে। আমরা জনগণকে যে কথা বলছি, নির্বাচনে দিন বেরিয়ে আসুন, আপনার ভোট কেন্দ্রে যান, ভোট নিশ্চিত করুন এবং আপনার ভোটকে সুরক্ষা করুন। মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা যা বলে নির্বাচন কমিশন তাই করে, এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড তো দূরে থাকুক, এখন আরও চেষ্টা করা হচ্ছে এটাকে আরও কী করে খারাপ করা যায়। প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন, পরিপত্র জারি করছে বিভিন্নভাবে, যে পরিপত্রগুলো কখনোই আপনার নির্বাচনের সহায়ক নয়। খুব স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কমিশনকে, দায়িত্ব পালন করতে না পারলে বলুন দেশবাসীর কাছে যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি মুক্তভাবে স্বাধীনভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি না, তার আপনাদের যে দায়িত্ব সেটা করেন, পদত্যাগ করা উচিত। অন্যথায় সংবিধান আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে আপনারা নির্বাচনটাকে নিরপেক্ষ করবার সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।